করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সকাল 6টা থেকে সারা দেশে শুরু হয়েছে কঠোর বিধিনিষেধ। 21 এপ্রিল মধ্যরাত পর্যন্ত সর্বাত্মক এই বিধিনিষেধ চলবে। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় চলছে পুলিশের টহল। রাজধানীর বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে যানবাহন নিয়ন্ত্রণ করা হচ্ছে। পাস ছাড়া কিংবা অকারণে কেউ বের হলে জরিমানা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিশেষ প্রয়োজনে যাতায়াত করার জন্য মুভমেন্ট পাস দিচ্ছে পুলিশ। জরুরি প্রয়োজন ছাড়া যারা ঘর থেকে বেরোয়ছে তাদেরকে আমরা নিরুৎসাহিত করতেছি, এবং কিছু যে সমস্ত গাড়ি একমাত্র প্রয়োজন ছাড়া যারা বেরোয়ছে তাদের সেই গাড়িগুলো আমরা আটক করছি, তাদের বিরুদ্ধে মামলা সহ এই গাড়িগুলো আমরা তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করতেছি। তবে জরুরি সেবা কঠোর বিধিনিষেধের আওতামুক্ত রয়েছে, শর্ত সাপেক্ষে খোলা আছে শিল্প কারখানা। সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত ব্যাংকের লেনদেন চালু রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এছাড়াও ছুটির দিন ছাড়া সকাল 9:30 থেকে 12টা পর্যন্ত ভার্চুয়ালি চালু থাকবে বিচারিক কার্যক্রম। ফররুখ বাবু, বৈশাখী সংবাদ, ঢাকা।